মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব। আজ কিন্তু আপনারা অজানা বিভিন্ন উৎস থেকে একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, যার কারণে আপনাদের দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে চলেছেন। বিশেষ করে বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো অটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা এই বয়সে প্রেমের জোরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জং ধরা হোক, সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদেরও ব্যক্তিত্বে শান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সাথে আজ কিন্তু আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি করবার দিন। আজ পরিবারে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনাকে কিন্তু মানসিকভাবে হীন প্রভাব দিতে পারে, ত্বকের সমস্যায় ভুগতে পারেন। আর তাই স্বাস্থ্যগতভাবেও আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয়। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কিন্তু আজ ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যগতভাবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। করোনা তৃতীয় ঢেউ আঁচড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে নিন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ আপনাদের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। স্বামী স্ত্রীও দীর্ঘ সময় পর আপনারা মারামারি তর্ক বিতর্ক ছাড়াই শান্তিপূর্ণ একটি দিন কাটাতে চলেছেন। আজ আপনাদের স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই দিনটি কিন্তু জন্ম রোম্যান্টিক থাকার। আর তাই অহেতুক তর্ক বিতর্ক, বাগবিতণ্ডা, বচসা, সন্দেহবাদিকতার আশ্রয় নিলেই ক্ষতি। আর তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আজ আপনার সমস্যা, যে কোনো একটা সমস্যা গুরুতর হতে পারে, কিন্তু আপনার চারপাশের মানুষজনরা আজ আপনার সেই ব্যথা কষ্টের দিকে তাকাবে না। সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। আজ মানুষজনকে আপনি সঠিকভাবে চিনতে পারবেন, বরফের মতো যেন হয়ে যাবেন না। তবে তাহলে দেখবেন দুঃখগুলো কিন্তু আপনার বুকের মধ্যেই জমে বসে থাকতে পারে। বাড়ির বাইরে বার হন, লোকজনের সঙ্গে মিশুন, এতে কিন্তু আপনারা কিছুটা হলেও মানসিক পরিতৃপ্তি অবশ্যই পাবেন। ফেলে রাখা কাজগুলি বা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করবার চেষ্টা করুন। প্রয়োজন হলে প্রথম থেকে আবার শুরু করুন, ইতিবাচক ভাবুন। আজ কিন্তু আপনার নতুন কোনো কর্ম শুরু করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ বেশ শক্তিশালী থাকছে, তাই বিষয়ে একটু সজাগ থাকার প্রয়োজন আছে। আজ যেহেতু মঙ্গলবার আর এখন মহাদেবের পুণ্য মাস শ্রাবণ মাস, তাই অবশ্যই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মঙ্গল গ্রহের বীজ মন্ত্রটি হল ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নামা। এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রেয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার, তাও না পারলে কোনো MP3 মিউজিক অ্যাপ বা ইউটিউবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রলিকে সার্চ করে শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে।